বিসমিল্লাহি রহমানি রহিম জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রাজুচার চলন শুরু করা যাক সো আমরা এ পর্বে যে আলোচনা করবো বিশতম পর্বে আমরা দুইটা অঙ্ক আমরা সলিউশন করব হচ্ছে আমাদের সমস্যা এই দুটো সমস্যা দুটো তো আমাদের ফার্স্ট সমস্যা আমাদের কি বলা রয়েছে যে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তাহলে আমাদের এখানে উৎপন্ন করতে হবে আমাদের কোশ্চেন অনুযায়ী হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এমজি ও আমাদের এটা উৎপন্ন করতে হবে কার সাথে আমাদের দুই গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে অর্থাৎ এই এমজির সাথে আমাদের বের করতে হবে কিন্তু এর সাথে অক্সিজেনের সাথে বিক্রে আমাদের যে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় সো এই বিক্রিয়াটা আমাদের দেখিয়ে তারপরে সমতা বিধান করে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাই আমরা শুরুতে বলবো হচ্ছে বিক্রিয়াটি নিম্নরূপ তাহলে বিক্রিয়াটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম এর সাথে অক্সিজেন বিক্রয় অক্সিজেন তো আর একাই থাকতে পারে না ওটোনি থাকতে পারে সো আমরা আমরা যেহেতু উৎপন্ন করব আমরা সাইন স্যান্ডে নেব তাহলে উৎপন্ন করবে আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড দুই দুই করে যাবে কিন্তু এখানে আমাদের সমতা করা নেই তো সমতা করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন দুইটা এখানে অক্সিজেন একটা সেখানে দুই করার জন্য সামনে দুই দেওয়া হলো এবং ম্যাগনেশিয়াম সামনে আমার দুই দেওয়া হলো তো এখন আমাদের বের করে নিতে হবে যে এখানে আমাদের উৎপন্ন করতে হবে কার সাথে কার যে ম্যাগনেশিয়াম অক্সাইড আর একসাথে আমাদের অক্সি ম্যাগনেশিয়াম এই দুইটা আমাদের কাজ করতে হবে আমরা অবশ্যই সাহায্য আমরা করবো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে তো এখানে ম্যাগনেশিয়ামের আমরা ভরটা বের করে নিব তাহলে ম্যাগনেশিয়ামের দুই গুণ আমরা ম্যাগনেশিয়াম জানি চব্বিশ তাহলে এখানে ম্যাগনেশিয়ামের হচ্ছে ভরটা হচ্ছে ফোর্টি এইট কীভাবে এখান থেকে আমরা যদি বের করে নিই তো দুই গুণ ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের চব্বিশ অক্সিজেন হচ্ছে তো দুই দুই দিয়ে গুণ আসবে আর অক্সিজেন হচ্ছে আমাদের ষোলো তাহলে এখান থেকে যে আমরা ভরটা পাচ্ছি সেটা হচ্ছে দুই গুণ হচ্ছে ফরটি ইকুয়াল টু এইটি তাহলে আমাদের এই বিক্রিয়া করার জন্য যে বিষয়টা আমাদের তাহলে আমাদের বলা বলতে হবে যে আমাদের উৎপন্ন করতে হবে কার থেকে কাকে ম্যাগনেশিয়াম অক্সাইডকে ম্যাগনেশিয়াম থেকে তাহলে আমাদের এই ম্যাগনেশিয়াম আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম উৎপন্ন করতে আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড প্রয়োজন কত গ্রাম আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড আমাদের প্রয়োজন তাই ঐকিক নিয়মে আমরা সে কথাটাই বলবো আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করার জন্য প্রয়োজন হচ্ছে আশি গ্রাম আশি গ্রাম তো আমরা ঐকিক নিয়মে করবো এক গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তাহলে কম হবে সেক্ষেত্রে আশি বাই হচ্ছে আশি ভাগ আমাদের হবে কত যে এখান থেকে যেটা আসতে আমাদের ফর্টি এইট দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে কয় গ্রামের সাথে কাজ করতে হবে দুই গ্রাম দুই গ্রাম ধাতু থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে আশি গুণিত টু বাই হচ্ছে ফর্টি এইট দেন আমরা ক্যালকুলেটারের সাহায্যে ইনপুট দেব সো আশি গুনুন দুই তাকে আমাদের ভাগ দিতে হবে ফর্টি এইট দ্বারা ফোরটি এইট রেজাল্ট হচ্ছে আমাদের থ্রি থ্রি তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তা আমরা এত গ্রাম বলতে পারি তাহলে আমরা অতএব নির্ণয় বলবো অতএব নির্ণয় ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম তাহলে আমি আশা করবো আপনাদের যে ফার্স্ট যে ম্যাথটা ছিল যে এখানকার যে উৎপন্নটা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন সো এর পরবর্তী আমরা যে দ্বিতীয় ম্যাটটা আমাদের বলা ছিল প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেশিয়াম সরবরাহ করলে দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে আমাদের উৎপন্ন করতে হবে অক্সিজেন তাহলে আমাদের উৎপন্ন করতে হবে এবার অক্সিজেন আমাদের পরিমাণ নিয়ে আসতে হবে কার থেকে ম্যাগনেশিয়াম সরবরাহ করলে দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে এখানে আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে এবার উৎপন্ন করতে হবে সো আমরা সেমভাবে আমরা আগে বিগ্রেটা আমরা দেখাবো তো এই বিগ্রেডে আমাদের এখন বের করতে হবে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইডের মানটা আমাদের কত ছিল আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের হবে খুবই ইজিলি আমাদের এখান থেকে আসবে তো এখান থেকে আমাদের পাবো হচ্ছে এইটটি গ্রাম আমাদের বের করতে হবে কার থেকে বড় অক্সিজেন তাহলে এখানে অক্সিজেন আমাদের কত অক্সিজেন হচ্ছে ষোলো গুণ দুই অর্থাৎ বত্রিশ তাহলে আমাদের এই বত্রিশ গ্রাম অক্সিজেন থেকে আমাদের বের করতে হবে অক্সিজেনের পরিমাণটা যেহেতু যাচ্ছে আমরা ডান দিকে অক্সিজেন রাখবো তাহলে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড আমরা বলবো যা আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন ধাতু অক্সিজেন প্রয়োজন হচ্ছে বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম তো অতএব আমরা বলবো এক গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন তাহলে কম হবে বত্রিশ বাই আশি গ্রাম দেন আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে দশ গ্রাম তাহলে এখানে দেবো দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন এখানে বত্রিশ গুণ দশ বাই হচ্ছে আশি সো আমরা ক্যালকুলে ইনপুট দিব তাহলে এখানে আমাদের ইনপুট দেওয়া ইজি এটা আমাদের শূন্য শূন্য কাটা চার বত্রিশ তাহলে এখানে হচ্ছে চার গ্রাম তাহলে আমরা অতব্দি নির্ণয় আমাদের প্রশ্ন যেভাবে চাচ্ছে আমরা বলবো যে নির্ণয় দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে চার গ্রাম অক্সিজেন প্রয়োজন তো আমি আশা করবো আপনারা আমার এই ভিডিওটি দেখে কিভাবে এই ম্যাথগুলো সলিউশন করতে আপনারা শিখে গিয়েছেন সো আমি এর পরবর্তী পর্বে বোর্ড বইয়ের আরও যে দুইটা আমাদের ম্যাথ রয়েছে সো এই সমস্যা এক এবং নিজে করো যে সমাধানটি রয়েছে তো আমি এগুলো সলিউশন করবো সো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য